হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি বিয়ের ভিডিওগুলো আস্তে আস্তে আপলোড করা শুরু করে দিয়েছি, কিন্তু ভাবলাম যে বিয়ের পরেও তো কত আমরা এদিক ওদিক ঘুরতে গিয়েছি, তো তার কিছু ভিডিও যদি আপলোড করা যায়। তো আস্তে আস্তে আমি সব ভিডিও আপলোড করব, তোমরা অবশ্যই দেখে নিও। যখন প্রতি সপ্তাহে বাড়ি আসি, দিতি আর গোপালদা বলে ওদের বাড়ি ঘুরতে যেতে, তাই ভাবলাম আজকে ওদের বাড়ি যাবো না। বলেছিলাম যদি অন্য কোথাও ঘুরতে যাস তাহলে যাব। তো যাই হোক, আর বাড়িতে এলে আমার সবচেয়ে কাজের যে জিনিসটা সেটা হলো আমার সাইকেল। সুরজিৎ সাথে থাকলে তো সেটা আরও ভালো হয়ে যায়, সুরজিৎ চালিয়ে নিয়ে যায় আর আমি যাতে বসে চলে যাই। তো আজকে ভেবেছি একটু ওদের দিকেই যাব, কিন্তু ওদের বাড়ি যাব না। তাই আমরা এসে গেছি স্টেশনে, আর দেখতে দেখতে ট্রেনও ঢুকে গেল। আর ট্রেনে উঠে পড়েছি, দেখো ট্রেনটা একদম ফাঁকা, দু তিনজন প্যাসেঞ্জার উঠছে, মোটামুটি পুরো ফাঁকাই রয়েছে। আর রাতটাও তো ভালোই হয়েছে, ভেবেছিলাম 6টা নাগাদ বেরাবো, কিন্তু ডিসাইড করতে করতে বেজে গেল প্রায় 7:30-8টা। তো যাই হোক, ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনটা বেশ ভালোই, জানলার ধারে জায়গাটাও আমি পেয়ে গেছি। তো চলো, ট্রেনটা হঠাৎ জানি না কেন মাঝখানে দাঁড়িয়ে গেলো, আর বাইরের সুন্দর দৃশ্যগুলো আমার তো বেশ ভালো লাগছিলো, অন্ধকারের মাঝে মাঝে আলো। তোমরা যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দিও, আর লাইক দিতে ভুলো না জানো। তোমরা লাইক দিলে আমার ভিডিও করার আগ্রহটা অনেকগুণ বেড়ে যায়। তো যাই হোক, নেমে গেছি কন্যাগুর স্টেশনে, সেখানে এক দিদা বিক্রি করছিল পাঁপড়। তো পাঁপড় নামাঞ্চনা বলাতে আমরা দুটো পাঁপড় নিয়েই নিয়েছিলাম দিদার কাছ থেকে। তারপর আমরা চলে গেলাম কন্যাগুরের ওই পাড়টাতে, আর দেখে এসে দেখছি দিদি আর গোপালদা দাঁড়িয়েই আছে আমাদের জন্য আগে থেকে। আর দেখা হওয়াতেই বলছে এটা কি টাইম, তোমরা 6টা থেকে আসবে বললে, এখন বেজে গেল প্রায় 8:30-টার দিকে, তো চলো কোথায় যাবে চলো। তো আমরা ভেবেছিলাম যে বারো মন্দিরে যাব, আমরা প্রায় শুনি দিদিরা গেছে কিন্তু আমাদের যাওয়া হয়নি, তাই ভাবলাম বারো মন্দিরঘাট যাব। কিন্তু এটা হলো বারো মন্দিরঘাটের আগের ঘাটটা, যেটার নাম সাধুর ঘাট। এটাও বেশ লোকজন ছিল পাড়টার ঘাটের মধ্যে, আর বেশ ভালো হাওয়া দিচ্ছিল, আর তখন ছিল পুজো, মানে গঙ্গা পুজোর সময়টা। আর দেখো কি সুন্দর ঠাকুর বানাচ্ছে, আমি তো প্রায় 10-15 মিনিট ওখানেই কাটিয়ে দিলাম। কি সুন্দর ঠাকুর বানাচ্ছিল, আর সঙ্গে মনসা ঠাকুরও বানাচ্ছিল, কারণ দুটো ঠাকুরই একসাথে ওই সময় পুজো দশহরার সময়। গোপালদাদের দেখে আমি তখন গোপালদার সঙ্গে গাড়িতে এসে গেছি, আর সুরজিৎ টোটো ধরে চলে এসছে। তো যাই হোক, আমরা 10 মিনিট আগেই পৌঁছে তো এদিক ওদিক আগে ঘুরে নিয়েছি, আর এখন সুরজিৎ প্রায় চলেই আসবে, এই জন্য আমরা সামনেটা দাঁড়িয়ে আছি। আর রাস্তা অনেক হচ্ছে, কখন যে ঘুরবো আর কখন যে বাড়ি যাব জানি না। তো যাই হোক, গোপালদা আসাতেই বললো কী খাবে কী খাবে জানো, তো গোপালদা এটা একটা বাজে স্বভাব আমার, যখনই কিছু ইচ্ছা না করো তবু খেতে হবে, কিন্তু আজকে ইচ্ছা ছিল। আর দেখতে দেখতে সুরজিৎ চলে এসছে, আর গোপালদা আমার জন্য নিচ্ছে এখান থেকে স্পেশাল ঝালমুড়ি আর নিমকি মাখা, যেটা আমার ভীষণ পছন্দ। দেখো গোপালদা বলে বলে দিচ্ছে যে কীরকম কীরকম কী দিতে হবে। তো যাই হোক, উনিও তৈরি করছে গোপালদার কথা মতো, এটা আমার বেশ প্রিয়, এটা আমি কখনোই না করি না। আর দেখো সুরজিৎ তো দিয়ে দিল হাতের মধ্যে, যাই হোক প্রথম হাত দিতে গিয়ে নিজে আগে ট্রাই করে দেখছে যে কেমন, আর আমি কাউর জন্য আর ওয়েট করিনি, ওদিকে মাখছে, মাখুক আরও একবার, আমি তো খাওয়া শুরু করে দিয়েছি। আর কি সুন্দর, অনেক দিন বাদে খেলাম এই ঝালমুড়ি, আর দেখো একটা আচারও দিয়ে দিয়েছে, এটাও হাতে পেয়ে গেছি। তো যাই হোক চলো খাওয়া শুরু করি, আর যে একটা পাতলা চামচ দিয়েছি এতে যেন মন একদমই ভরছে না। এখন গোপালদার সাথে আমরা যাচ্ছি সাধুর ঘাটে, কারণ ওখান থেকে আমাদের একটু জল আনার আছে, যদি ফাঁকা থাকে তাহলে, যদি জোয়ার থাকে তাহলে আমরা এখান থেকে জল নিয়ে নেব। আর কত গাড়ি বাইক সব রাখা আছে, সন্ধ্যার সময় এই দুটো ঘাট বেশ জমজমাট থাকে। ভালোই হলো আজকে আমিও চলে এলাম, প্রায় ভাবি আসবো আসবো কিন্তু আর আসা হয় না। তো গঙ্গার ঘাটে দেখছি যে বেশ ভালো জোয়ার, জল যেন উথাল পাতাল করছে। তো আমরা একটু উপরেই দাঁড়িয়েছিলাম, আর গোপালদা নেমেছিল জল ভরার জন্য, দেখতে পাচ্ছ? মনে হচ্ছিল যেন আমিও একটু নামি, কিন্তু ঠিক সাহস হচ্ছিল না জলের এত ঢেউ দেখে। তো গোপালদা জল ভরে নিচ্ছে আর আমরা ওপর থেকে দেখছি। সবসময় এরকম সুযোগ হয় না, মাঝে মাঝে আসা হয় কিন্তু জোয়ারের জল থাকে না। তো আজকে আসার সময় মনে করে জলের ড্রামটা নিয়ে এসেছিল, যদি জোয়ারের জল থাকে তাহলে ঠিক ভরে নিয়ে যাবে। দেখো কি সুন্দর জোয়ারের জল ভর্তি হয়ে এসছে, আর আমরা এখানে হাফ খেয়ে হাত ধুয়ে রেখেছিলাম, তারপরে বাদবাকিটা আবার খাওয়া শুরু করেছি। এদিকে সুরজিৎ তো বাদ দেয়নি, ওরও বেশ পছন্দের, এইসব জিনিস তো ওটুকে বেশিই ভালো লাগে। তো যাই হোক, ওরা দুজনে খাচ্ছে আর এদিকে আমরা বসে বসে খাচ্ছি।
আগে যখন সময় পেতাম তখন মাঝে মাঝে আমাদের শ্রীরামপুর ঘাটের দিকে যাওয়া হতো, তাও আমার ছ মাস বাদে বাদে যদি কখনো সময় পেতাম, আমার টিউশন ছুটি থাকতো। কিন্তু আজকে অনেক দিন বাদে এসে বেশ ভালো লাগছে। তো এখানে আমরা খাওয়া দাওয়াটা শেষ করব, করে তারপরে আমরা যাব অন্য জায়গায়। অন্য জায়গায় মানে হচ্ছে পাশের ঘাটটা। তো দিদিও বসে বসে খাচ্ছে আর এরা দুজনে বসে গল্প করছে, আর আমি তো গঙ্গাকে উপভোগ করছি আর একটু দুটো একটা শর্ট ভিডিও নিয়ে নিচ্ছি। তারপর সুরজিৎ তো একটু নামলো গঙ্গাতে, বলেছিলাম নেমে আমার জন্য একটু জল নিয়ে আসতে, তাই মাথা ছেড়ে দিতে পারি, যাই হোক আমার কথা মতো নেমে গেছিলো। এবার আমরা ফিরে যাচ্ছি পাশের ঘাটে। তো দেখো আমরা চলে এসেছি বারো মন্দির ঘাটে, সেটাতে তো নাকি সবসময় ভিড় থাকে। তো যাই হোক সাইড দিয়ে ঢোকার জায়গা, একটু অন্যরকমই ঢোকার জায়গাটা। তারপর আমরা ঢুকে পড়লাম, ঢুকে দেখলাম সামনেটা অনেকটা ভিড়। তো সামনে গিয়ে দেখি জগন্নাথ বলরাম সুভদ্রার মন্দির। তো যাই হোক ঠাকুর প্রণাম করে, আমরা দূর থেকে ঠাকুর প্রণাম করে নিলাম। আর দিদি ওখানে গেছিলো কারণ ওখানে প্রসাদ দিচ্ছিল, কারণ সেদিন ছিল একাদশী, আর একাদশীতে ভোগ দিচ্ছিল প্রসাদ হিসাবে। তো দিদি গেলো আর ভাবলাম আমরা সবাই গিয়ে আর হবে কি, একজন গেলেই হবে। এই বারো মন্দির ঘাটটা এমনই একটা ঘাট, বাচ্চারাও বেশ উপভোগ করবে। ঢুকতেই কত কী স্ট্যাচু কার্টুন কত কী দাঁড় করানো আছে। বড়রা যেমন গঙ্গাকে উপভোগ করে, বাচ্চারাও কিন্তু বেশ মজা পাবে এখানে এলে। আর এখানে তো কোনো কথাই নেই, ভীষণ ভিড় আর গরমটাও এত পড়েছে, সবাই একটু ঠান্ডার আশায় গঙ্গার ঘাটে সুন্দর হাওয়াতে চলে এসছে। তো আমরা প্রথমে এসে দাঁড়িয়েছিলাম, সেভাবে অত জায়গা ছিল না, তারপর একটা সাইড দেখে আমরা বসে পড়লাম। তারপর অনেক গল্প করার পর প্রায় নটা বেজে গেছে, সাড়ে নটা বাজে যায়, আমরা দেরি করলাম না, এবার আমরা বেরিয়ে পড়লাম। কিন্তু বারো মন্দির এসেছি আর এই শিবলিঙ্গ দর্শন করবো না, সে তো হতে পারে না। তো একদিকেই আমরা চলে এসেছিলাম, যেমন দক্ষিণেশ্বরে বিভিন্ন শিবলিঙ্গের বিভিন্ন রকম নাম আছে এখানেও তাই। তো আমরা বেশ কয়েকটা শিবলিঙ্গ দর্শন করে নিলাম, আর তারপরে সামনের দিকটা দেখো ওখানে কাজ হচ্ছে, কিন্তু পরে এই যে এটা হচ্ছে এদিকে লাস্ট শিবলিঙ্গ, তারপরে ওখানে দেখলাম কাজ হচ্ছে, ওই জন্য ওখানে আর যায়নি। আর এখানে আছে নন্দী, যেটাকে আমরা বৃষও বলি। তো যাই হোক ওর সামনে দাঁড়িয়েও আমি কটা ফটো তুলে নিয়েছি। এরপর দিদিরা বাইকে বেরিয়ে গেল, কারণ আমরা এবারে রিকশা হয়ে চলে যাব। আমরা টোটো সামনেই ছিল, টোটোয় বসে পড়েছি, এবার লোক এলে মোটামুটি ছেড়ে দেবে। তো দেখো টোটো ছেড়ে দিয়েছে আর এখন আমরা যাব বাড়ি। তো এরকম মাঝে মাঝে শর্ট ট্রিপ আমাদের মাঝে মাঝে হয়, আর আমি এরকম আপলোডও করব, আর বেশ আনন্দও হয় মাঝে মাঝে এরকম ছোটো একটা শর্ট ট্রিপ হলে। তো যাই হোক ছোট্ট আউটিং মাঝে মাঝে ভালোই লাগে। তো আজকের এই ভিডিওটা কেমন হলো অবশ্যই জানিও। আর এখন নেমে পড়েছি শ্রীরামপুর স্টেশনে, আর বাড়ি ফেরার সময় দেখছি এক জায়গায় ঠাকুরের ভোগ দিচ্ছে। তো সেটা কখনোই বাদ দেওয়া যায় না, ঠাকুরের ভোগ বলে কথা, তো এটা নিয়েই আমি বাড়ি চলে যাব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আর বিয়ের ভিডিওগুলো তো আমি আপলোড করছি, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো টাটা।